সপরিবারে নিহত হবার মাত্র পাঁচ দিন আগে 9 আগস্ট বিদেশি কোম্পানি শেল অয়েলের কাছ থেকে 5টি গ্যাস ক্ষেত্র কিনে নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ভূখণ্ডের মানুষের জ্বালানির চাহিদা মেটানো এবং অর্থনীতির ভিত গড়ে দেয়ার অন্যতম সোপান ছিল তার এই সিদ্ধান্ত। বঙ্গবন্ধুর কিনে নেয়া কৈলাসটিলা, রশিদপুর, বাখরাবাদ, হবিগঞ্জ ও তিতাস গ্যাস ক্ষেত্রই এখনও বড় উৎস দেশের জ্বালানি চাহিদা মেটানোর। নতুন করে গেল এক দশকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের তেমন কোনো অগ্রগতি নেই দেশে। খনিজ সম্পদ আহরণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা বলছে, দেশের প্রমাণিত মজুদ 28.29 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মধ্যে 18.24 TCF গ্যাস এরই মধ্যে ব্যবহৃত হয়েছে। ভূগর্ভস্থ মজুদ রয়েছে আর মাত্র 10 TCF গ্যাস। মন্ত্রিসভার এই সদস্যের কাছে প্রশ্ন ছিল, কি হবে আগামীতে? 9 আগস্টের এই 5টা গ্যাস ফিল থেকেই কিন্তু আমরা প্রায় $40 বিলিয়ন গ্যাস পেয়ে, এখন এটাকে আমরা আরও সাস্টেনেবল কিভাবে করতে পারি, এটা হলো বড় চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জগুলো আসতেছে সেটা হলো সাশ্রয়ী করা, কিভাবে আরও নিরবিচ্ছিন্নতা ভাবে দিতে পারবো সব জায়গাতে। সমুদ্রসীমা বিজয়ের অর্ধযুগের বেশি সময় পরও গভীর সমুদ্রের কোনো ব্লক থেকে গ্যাস উত্তোলনের পথে হাঁটাই শুরু করতে পারেনি দেশ। নীতিনির্ধারকরা বলছেন, সেখানে মজুদের কোনো তথ্য নেই সরকারের হাতে। সমুদ্র সীমানায় খনিজের ব্যাপারে, আহরণের ব্যাপারে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা বহুবার চেষ্টা করছি ডিপসিতে সে ব্লকগুলো দিয়ে দেওয়ার জন্য বৈদেশে। একটা সার্ভে যদি মিনিমাম না থাকে তলদেশে, সেটার উপরে না জেনে কেউ এখানে ইনভেস্টমেন্ট করতে চায় না। উইদাউট সার্ভে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মানে পারবো না। সার্ভে হলে পরে একটা স্পষ্টতা থাকবে, কিছুটা হলেও 30% একটা স্পষ্টতা থাকবে কি আছে, তখন আমরা ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করতে পারবো, আমরাও ইনভেস্টমেন্ট করতে পারবো বাট এই জায়গাতে। তবে জ্বালানি বিশ্লেষকদের দাবি, নিজস্ব গ্যাসের অনুসন্ধান না চালিয়ে বিদেশ থেকে আমদানি নতুন সংকট তৈরি করতে পারে। আমরা লক্ষ্য করছি যে জ্বালানি সরবরাহের এই ব্যবস্থাপনায় আমদানিকৃত জ্বালানির উপর বিপুলভাবে ভর করা হচ্ছে এবং ভবিষ্যতে দেশের নিজস্ব জ্বালানির কন্ট্রিবিউশন, যেটা মূলত গ্যাস, সেইটা উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে। অনতি বিলম্বে নিজস্ব জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উত্তোলন দুটোই বাড়াতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দেশে বাড়লেও শুধুমাত্র বড় পুকুরিয়া ছাড়া বাকি কয়লাক্ষেত্র থেকে উত্তোলনের প্রক্রিয়াই শুরু হয়নি। সরকারের দাবি, প্রযুক্তির সাহায্যেই সব দুর্নীতি বন্ধের পরিকল্পনায় তারা। এখন আমাদের সামনের কাজগুলো হলো ফাইন টিউনিং করা। এই ফাইন টিউনিংগুলো যত দ্রুত করতে পারবো বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে, তত সাশ্রয় করতে পারবো আমরা। এই টেকনোলজি অটোমেশন একটা বড় ভূমিকা রাখবে সাশ্রয়ী জ্বালানিটা। ম্যানুয়াল থেকে আমরা সরে আসতে চাই, অপচয়ের থেকে সরে আসতে চাই, একদম জিরো অপচয় করতে হবে এই গ্যাসের, কারণ প্রত্যেকটা গ্যাসের প্রতি ইউনিট মহামূল্যবান হয়ে গেছে এখন আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধুর দেখানো পথে জ্বালানি খাতে স্বনির্ভর অবস্থান প্রতিষ্ঠিত হলেও তা টিকিয়ে রাখতে রাষ্ট্রকে নিতে হবে খনিজ সম্পদ ব্যবহারের বৈজ্ঞানিক উদ্যোগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।